কুম এম এস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ভুনা রেসিপি। এই রেসিপিতে আমি প্রথমে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ নেব। পেঁয়াজটা ভালো মতো ভেজে আমাকে ব্রাউন কালার করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুরোটা পুড়ে না যায়। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, এরপরে দিয়ে দিব লবণ, এরপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো। এটা যে যা স্বাদ অনুযায়ী দিতে পারে, কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, যে যেমন খাবে সে তেমন দিবে। আমি একটু ঝাল ঝাল গরুর মাংস পছন্দ করি, এই জন্য আমি 3 চামচ মরিচ দিয়ে দিলাম যাতে একটু ঝালের পরিমাণটা বেশি হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব বেটে রাখা মশলা, আদা রসুন পেস্ট, এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো মতো নাড়তে হবে। এটা নাড়তে নাড়তে এর মধ্যে থেকে কিছুটা তেল ঝাড়বে। এর মধ্যে আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো এবং ভালো মতো মশলাটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন আমার মশলার কালারটা পুরো কালো কালো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে মাংসটা ঢেলে দিব। মাংসটা ঢেলে দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব যাতে পুরোটা মিক্স হয়ে যায়। পুরোটা মিক্স হয়ে যাওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং হাই হিটে দিয়ে দিব এবং কিছুক্ষণ পরে আমি দেখব মাংসটা ফুটে উঠেছে এবং চারিদিকটা নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এভাবে আমাকে কিছুটা সময় মাংসটা রান্না করতে হবে, কারণ এটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগে। এরপর সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে আলাদা করে রাখা কাট মশলা, লং, এলাচ সব কিছু দিয়ে দিব। এটা চাইলে কেউ আগেও দিতে পারে, পরেও দিতে পারে। এরপর মাংসটা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার রান্নাটা প্রায় শেষের পথে, কালারটা দেখেই বুঝতে পারছেন খাবারটা কতটা লোভনীয় হয়েছে। খাবারটা এখন টেস্ট করে বলবে যে খাবারের স্বাদটা কেমন হয়েছে। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে।